1985 সালে ওয়ানডে এবং 2000 সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়া বাংলাদেশের খাতায় কালের বিবর্তনে যোগ হয়েছে অনেক প্রাপ্তি। প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির খাতা থেকে আমাদের এবারের আয়োজন বাংলাদেশের ক্রিকেটের সেরা কিছু অর্জন নিয়ে। এক নম্বরে 1997 সালের আইসিসি ট্রফি। 1997 সালে অনুষ্ঠিত হওয়া আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এটিই ছিল বাংলাদেশের ক্রিকেটের প্রথম বড় অর্জন, এমনকি প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের শিরোপা জয়। সেদিন বাংলাদেশের বিপক্ষে কেনিয়ার দেয়া 242 রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির কারণে ডার্কওয়াস লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 25 ওভারে 147 রান। খালেদ মাসুদ পাইলটের 70 রানে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। 1997 সালের আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমেই 1999 সালে আইসিসি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। দুই নম্বরে 1999 সালে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারায় বাংলাদেশ। 1999 সালে নিজেদের প্রথম বিশ্বকাপে নবাগত বাংলাদেশ পাকিস্তানের মতো শক্তিশালী দেশকে হারিয়ে চমকে দেয় ক্রিকেট বিশ্বকে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহরিয়ার হোসেন, আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনের করা ইনিংসে ভর করে নির্ধারিত 50 ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে 223 রান। জবাবে ব্যাট করতে নেমে খালেদ মাহমুদ সুজনের বোলিং তোপে পড়ে মাত্র 161 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। খালেদ মাহমুদ সুজন সেদিন 10 ওভার বল করে 31 রান দিয়ে নিয়েছিলেন 3টি উইকেট। দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্যে সেদিনের সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তিন নম্বরে 2007 বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় বাংলাদেশ। 2007 বিশ্বকাপ ছিল বাংলাদেশের কাছে এক স্বপ্নের মতো। সেবারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফির বোলিং তোপের মুখে পড়ে 191 রানে গুটিয়ে যায় শক্তিশালী ভারত। 192 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের করা দুর্দান্ত 3 অর্ধশতকে বাংলাদেশ উতরে যায় সে বাধা, আর তাতেই 9 বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিং নৈপুণ্যের জন্য সেদিনের সেই ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। চার নম্বরে 2015 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে বাংলাদেশ। 2015 আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বিশ্বকাপে 33 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইংল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের 103 রান এবং মুশফিকুর রহিমের 89 রানে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে 275 রানের বড় সংগ্রহ। 276 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। পাওয়ার প্লেতে 50 রানের পর 17 রানের গণ্ডি পেরোনোর আগে ইয়ান বেল, অ্যালেক্স হেলস, জো রুট এবং অধিনায়ক ইয়ন মর্গানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। জস বাটলার এবং ক্রিস ওয়াক্স জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাসকিন, রোবেল এবং মাশরাফি বিন মুর্তজার বোলিং তোপে দাঁড়াতে পারেনি ইংলিশরা। 48তম ওভারে রোবেলের করা বলে স্টুয়ার্ট বোর্ড এবং জেমস অ্যান্ডারসনের বিদায়ের পর নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা। সেদিন দুর্দান্ত 1 সেঞ্চুরি করার কারণে ম্যাচ সেরা হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচ নম্বরে নারী ক্রিকেট দলের 2018 এশিয়া কাপ জয়। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল থেকেও নারী ক্রিকেট দল কোনো অংশে কম চান না, আর তাদের সক্ষমতার পরিচয় পাওয়া যায় 2018 ওমেন্স এশিয়া কাপ জয়ের মাধ্যমে। এখন পর্যন্ত এটি নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় অর্জন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত 2018 ওমেন্স এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছয় নম্বরে অনূর্ধ্ব-19 যুব দলের বিশ্বকাপ জয়। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হলো বাংলাদেশ যুব দলের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়, কারণ যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের এটাই প্রথম বিশ্বকাপ জয়। 2020 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ।
ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে 177 রানের লক্ষ্যে খেলতে নেমে 21 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হন বাংলাদেশ অনূর্ধ্ব-19 যুব দলের অধিনায়ক আকবর আলী।